শনিবার রাত্রেই আমরা আমাদের প্রতিবাদপত্র দিয়েছিলাম এবং স্কুটনিতে আমরা আবার প্রতিবাদপত্র দিই যে নিয়ম মাফিক যে ভারতের নির্বাচন কমিশনের যে নিয়ম সেই নিয়ম মাফিক এটা সময় মতো জমা পড়েনি। 36 যে 4 সংবিধানের যে নির্বাচন কমিশনের তার 4 অনুযায়ী তা বাতিল করা হয়ে হওয়া উচিত এবং রিটার্নিং অফিসার ওদের সঙ্গে হিয়ারিংয়ে পার্টিসিপেট করে সবাই মিলে আলোচনা হয় এবং নিয়ম অনুযায়ী তাদেরকে সংবিধানের নির্বাচন কমিশনের যে নিয়মাবলী রিপ্রেজেন্টেশন অব দি পিপুলস অ্যাক্ট সেই অনুযায়ী তাদের হিয়ারিংয়েরও সুযোগ দেন। তারপরে আজকে কিছুক্ষণ আগে ঘোষণা করেন যে বিকাশ ভট্টাচার্য সিপিএম এর যিনি প্রার্থী ছিলেন তার প্রার্থীপদ খারিজ করা হয়েছে ইনভ্যালিড বলে নিয়ম অনুসারে। এখানে তৃণমূলের বিষয়টা কোথার থেকে আসছে? তৃণমূল কংগ্রেসের তো কোনো ভয় পাওয়ার কি দরকার? তৃণমূল কংগ্রেসের যে সংখ্যা আছে প্রয়োজন হলে 8 জনও জিতে যাবে, কেননা তাদের সেকেন্ড প্রেফারেন্সও ছিল, ফার্স্ট প্রেফারেন্সেই জিতে যাচ্ছে। তো ভয় পাওয়ার কি আছে? আসলে এরা কলঙ্কিত করতে চাচ্ছে নির্বাচন কমিশনকে।